হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ব্লগার ইউএস। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ভোরবেলায় আমার ব্লগটা আমি শুরু করলাম, আশা করছি মধ্যরাত পর্যন্ত আপনাদেরকে আমি আমার সাথে পাব। সকালে উঠে আমি আমার ছেলের জন্য ওটমিল করলাম, এটা হচ্ছে ডাইনোসর এগ ওটমিল, আপনারা দেখতে পাচ্ছেন। পানিটা দেওয়ার পর, গরম পানিটা দেওয়ার পর এই এগ থেকে ডাইনোসরের বাচ্চা বের হয়। শুনতে একটু কেমন যেন লাগছে, ই ডাইনোসরের বাচ্চা, আসলে এটা খাবার, এটা বাচ্চাদেরকে একটু, বাচ্চারা যেন একটু ইন্টারেস্ট নিয়ে খায়, সেই জন্য এই ওটমিলটা এভাবে বানায়, ডাইনোসর এগ ওটমিল বলে। যদিও আমার বাচ্চা এটা লাইক করে না, আমি এক প্যাকেট কিনেছিলাম, এখন সেটাই মাঝে মাঝে দেই ওকে, ও না খেলে পরে আমি খাই। ওকে খাওয়ানোর পর আমিও খেয়ে ফেললাম, এখন আমি মাছ নামিয়েছি, মাছের প্যাকেটটা আমি খুলে ফেলছিলাম। এটা হচ্ছে ডি কোরাল বলছে ওরা, মিঠা পানির মাছ, মানে কোরাল মাছ শুনেছি, এখানে এসে ডি কোরাল, এখন কোরাল আর ডি কোরাল এক কিনা জানি না। ডাল বসালাম, ডালটা হতে থাক, এর মধ্যে আমি মাছটাও ক্লিন করে ফেলবো। আমার ডালটা মোটামুটি হয়ে গেছে, সেজন্য আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ডালে বাঘা দেওয়ার জন্য। আর এর মধ্যে মাছ আমি ক্লিন করে মশলা মেখে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, আধা ঘন্টার মতো। এখন মাছটা আমি ভাজতে দিচ্ছি, আপনারা যদি কোনো সাউন্ড পান সেটা অবশ্যই বুঝতে পারবেন, সাউন্ডটা কে করছে আমার পাশে। আমার ডালটা হয়ে গেছে, আমি এখন বাঘাত দিয়ে ডালটা নামিয়ে ফেলবো। আমার পেঁয়াজটাও অলমোস্ট কালারটা চেঞ্জ হয়ে আসছে। আপনারা যারা কষ্ট করে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবেন তাহলে আমার অনেক ভালো লাগবে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটন যেটা আছে সাবস্ক্রাইব লেখার পাশে সেখানে প্রেস করবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আমার মাছটাও এখন ফ্রাই করা হয়ে গেছে, মাছটা আমি একটু দেখি একটু বেশি ফ্রাই করি এটা। আর এখানে আমি পেঁয়াজটাকে কিচ্ছু করিনি, এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু আমি বেশি ভাজি এখানে, ভেজে এখানে অল্প একটু হলুদ মরিচ দিই, এটা সবসময় করি, এটা এভাবে খেতে খুব ভালো লাগে, যখন পেঁয়াজটা ভাজার পর হলুদ আর মরিচটা দিয়ে 5 মিনিটের মতো রাখি, তারপর আমি এখানে টমেটো দিই। কিন্তু এখানে কিন্তু আমি কোনো ঢাকনা ইউজ করি না, যদি ঢাকনা দিই তাহলে টমেটোটা থেকে একটু পানি পানি বের হয়। এইভাবেই আমি কিছুক্ষণ রেখে টমেটোটা যখন একটু নরম হবে তখন আমি মাছগুলো, ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব। মাছগুলো কিন্তু যথেষ্ট ভাজা, বেশিক্ষণ রাখতে হবে না, এই 10 মিনিট করে রাখলেই হবে, দুই পাশ ঢাকনা দিয়ে প্রথমে 10 মিনিট করলাম, পরে 10 মিনিট, যেহেতু মাছটা আমি ভেজে ফেলেছি পুরোটা। আমি এখানে কাঁচামরিচ দিলাম, এই মাছটা না আমি মাছটা খেতে যেমন মজা লাগে, আমার পেঁয়াজ টমেটোটা খেতে আরও বেশি মজা লাগে, মানে ভাত দিয়ে শুধু পেঁয়াজটা, যে পেঁয়াজটা দিয়ে মনে হয় ভাত খাওয়া যায়, এত ভালো লাগে এরকমভাবে মাছটা রান্না করলে। আমার মাছটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। প্লিজ আপনারা আশেপাশে কোনো সাউন্ড শুনলে কিছু মনে করবেন না, আমার সাথে একটা বেবি আছে, মাছটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, আমি ভাবলাম আমি আগে ভাতটা খেয়ে ফেলি, কারণ আমার ছেলেকে খাওয়ানো লাগবে, তারপর আমার হাজব্যান্ডকে খাবার দিতে হবে। যদিও আমি রান্না কমপ্লিট করিনি এখনও, আমার এখনও একটা ভাজি করার বাকি আছে, কেটে রেখেছি, ক্ষুধা লেগে গেছে কেন যেন মাছটা দেখে, তাই ভাবলাম খাই। আমি লাস্ট টাইম যখন সেন্ট মার্টিনে গিয়েছিলাম তখন একটা মাছ খেয়েছিলাম, সুন্দরী মাছ, মাছটা এত মজা লেগেছিলো আমার, মানে বলার মতো না, আমার মুখে মনে হয় এখনও সে টেস্ট লেগে আছে, যদিও এত ভালো না, বাট আশেপাশে যায় আর কি ওই মাছটার টেস্টের মতো, যদিও সেন্ট মার্টিনের একটা বেস্ট ছিল। আমার খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি ঢেঁড়সটা কেটে রেখেছিলাম, ঢেঁড়স ভাজিটা করে ফেলি, কারণ ঢেঁড়স ভাজিটা করলে তারপরে আমার হাজব্যান্ডকেও খাবার দিতে হবে, আমার ছেলেকেও খাওয়াতে হবে, আমরা আবার দুজন একসাথে বসে ওভাবে খাওয়া কষ্টকর হয়ে যায়, কারণ আমার ছেলে খুব মানে জ্বালায়, সেজন্য একজন একজন খাই আর কি, একজন ওকে রাখি তো আর একজন খাই, অথবা ওকে চেয়ারে বসিয়ে রাখতে হয় বুস্টার সিটে, না হলে খুব দুষ্টামি করে। আমার ভাজিটা বসিয়ে আমি এখন একটু বেডরুমে আসলাম, এখানে আমার বাচ্চাকেটা আসলে গিফট করেছিল আমার হাজব্যান্ডের কাজিন, ওইটা আমি 2 বছর পরে প্যাকেটটা ওপেন করেছি আজকে, ভাবলাম এর মধ্যে আমি ভাজি হতে হতে একটু ফার্নিচারগুলো মুছে ফেলি,
কারণ যদিও আমরা নিউ ইয়র্কে থাকি কিন্তু আমাদের এখানেও কিন্তু বাংলাদেশের মতো যথেষ্ট ধুলাবালি হয়, সব সময় মানে ধুলাবালিগুলো ক্লিন করতে হয়, মানে ভালোই ডাস্ট হয়। আমি ভাজিটা হলে তারপরে ওদের দুইজনকে খাবারটা দিয়ে দিব। আমার হাজব্যান্ড অলরেডি খেতে বসে গেছে আর ওখানে আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি। ওকে খাওয়াতে আসলে অনেক সময় লাগে, আস্তে আস্তে করে ওকে খাওয়াতে হয়। ওকে খাওয়া শেষ করে ওর খাওয়া, তারপরে পড়াশোনা তো আর করে না, তারপরও একটু বুক নিয়ে বসতে হবে যদি কিছু পরে একটু প্র্যাকটিসের জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা মা ছেলে বসলাম। ও এই বুকটা অবশ্য ABC-র যে বুকটা সে মাশাল্লাহ মোটামুটি ভালোই পারে, তারপর একটু অভ্যাস রাখা দরকার আছে তো সেজন্য বসি ছিঁড়ে, তারপর মোটামুটি যা পারে বলে, আবার অনেকগুলো পেজই ছিঁড়ে ফেলে। এখন সে আমি একটা বলি সে বলে আরেকটা, এই অবস্থা। আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দয়া করে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার এবং ভবিষ্যতে চেষ্টা করব আমার ভিডিও কোয়ালিটি আরও যেন ভালো করতে পারি, ভালো কিছু আপনাদেরকে দিতে পারি সে চেষ্টা করব। আমার ছেলে একটু পড়াশোনা করতে করতে তার সকাল থেকে রাত হয়ে যাচ্ছে এমন অবস্থা। যাই হোক, এখন আমাদের এখানে প্রায় বিকাল হয়ে গেছে, বিকাল কি সন্ধ্যা, মাত্র মাগরিবের আজানটা দিল। আমার বাসার পাশে অবশ্য মসজিদ আছে যার কারণে মাঝে মাঝে আজান শোনা যায়, এখন উইন্টার তো তাই একটু কম শোনা যায় কজ উইন্ডো বন্ধ থাকে। আমি যেহেতু আজান পড়ে গেছে আমি এখন নামাজ পড়ব, নামাজ পড়তে যাওয়ার আগে সবগুলো রুমের পর্দাগুলো সব দিয়ে দিচ্ছি, তারপর কিছুক্ষণের জন্য ক্যামেরাটা বন্ধ রাখবো, পরে আবার নামাজ পড়ে আপনাদের সাথে আমি আসব। আমার কি বলবো, নামাজ পড়ার পর আমি স্যান্ডউইচ বানালাম, তারপর পুরি সিঙ্গারা সমুচা পুরিগুলো খাওয়া হয়ে গেছে, তারপর অরেঞ্জ কেটেছিলাম, মানে আমাদের খাওয়া দাওয়া চলছে। আমাদের সিঙ্গারা সমুচা সব খাওয়া হচ্ছে, স্যান্ডউইচও খাওয়া শেষ, কিন্তু আমার ছেলেটা এখনও শেষ হয়নি। আমাদের খাওয়াটা কমপ্লিট করে ওর খাবারটা নিয়ে আমার পিছনে পিছনে ঘুরতে হবে, যেহেতু দুপুরে সে ভাত খেয়েছে এখন সে ভাত খাবে না, এই স্যান্ডউইচটা খেয়ে পরে ও ঘুমাবে, কারণ একই রকম জিনিস দুইবার খেতে চায় না। আমার বাসার অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা, পুরো বাসায় টয়, মানে দেখা যায় আমার পুরো ফ্লোরের মধ্যে টয় থাকে, হাঁটতে কষ্ট হয় এমন অবস্থা, পুরো বাসা টয় দিয়ে ভরা। পরে আমি ভোরে উঠে এগুলো সব গুছাবো, রাতে এনার্জি থাকলে রাতে আমার ছেলেকে স্যান্ডউইচটা খাওয়ানোর পর আমি ওকে শোয়ানোর জন্য নিয়ে আসছি। এখন ও ঘুমালেই মনে হয় যে পুরো বাসা একেবারে ঘুমিয়ে যায়। এখন ওর অবশ্য আজকে একটু টায়ার্ডই মনে হচ্ছে, ও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যাবে। ও ঘুমালে তারপর হয়তো আমি একটু অন্য কাজ করব, যাক আমার বেবি ঘুমিয়ে গেছে। এখন আমরা একটু মুভি দেখতে বসলাম, আসলে কি বলবো, মুভি দেখতে ভালো লাগে কিন্তু ওভাবে বেবি নিয়ে দেখা হয় না। ও যেদিন একটু ঘুমায় আর্লি, দশটার মধ্যে ঘুমায়, দশটা সাড়ে দশটায়, তখন দেখা যায় আমরা একটু টাইম পাই, পরে আস্তে ধীরে বসি, বাসার অন্যান্য কাজটা সব শেষ করে, সব ধোয়া থাকে, ধোয়ার যেসব জিনিস থাকে ওগুলো সব কিছু ধুয়ে সব কিছু ক্লিন করে তারপর বসি। যাই হোক, আমার আবার এখানে সোফাটা হচ্ছে সোফা কাম বেড, যার জন্য আরও সুবিধা। আমরা একেবারে খাবার সোডা চিপস সব কিছু নিয়ে বসছি। এখন অলমোস্ট রাত একটার কাছাকাছি বাজে মনে হয়, হ্যাঁ একটার মতো বাজে, মুভি হরর মুভি দেখছি। আমরা আবার হরর মুভি ফ্যামিলি বলতে পারেন, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই হরর মুভি খুব পছন্দ করি। এই তো আমাদের খাওয়াও চলছে, মুভিও চলছে, আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের আমার আজকে একেবারে ভোরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।